হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। বন্ধুরা, আজ আমি আলোচনা করব ধীবর বৃত্তান্ত, ক্লাস নাইনের ধীবর বৃত্তান্ত। ধীবর বৃত্তান্ত এটির লেখক হলেন কালিদাস। তোমরা মনে রাখবে অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে এটি নেওয়া হয়েছে। অভিজ্ঞান শকুন্তলমের ষষ্ঠ অঙ্ক হচ্ছে এর উৎস। আর বাংলা ভাষায় এটি অনুবাদ করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। মূল গল্পের ভাষা ছিল সংস্কৃত। তো দেখো, প্রশ্নগুলো আমরা দেখে নিই। চলো দেখো, প্রথম প্রশ্ন, কার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করেন দুষ্যন্ত? কার অনুপস্থিতিতে দুষ্যন্ত শকুন্তলাকে বিয়ে করেছিলেন? তো আনসারটি হবে মহর্ষি কর্ণের। কর্ণের, কর্ণ নয় বন্ধুরা, কর্ণের। মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করেছিলেন দুষ্যন্ত। নেক্সট দেখো, রাজা দুষ্যন্ত কোন বংশের রাজা ছিলেন? তো রাজা দুষ্যন্ত বা রাজা দুষ্মন্ত সূর্যবংশীয় রাজা ছিলেন। মনে রাখবে, সূর্যবংশীয় রাজা ছিলেন। কোশ্চেন নাম্বার থ্রি দেখো, স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্নমনা, তখন তপবনে কে এলেন? তো স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্নমনা ছিলেন, তখন তপবনে এসেছিলেন ঋষি দুর্বাসা। ঋষি দুর্বাসা। রাজার নামাঙ্কিত আংটিটি কোথায় কখন পড়ে গিয়েছিল? তো রাজার নামাঙ্কিত আংটিটি শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় পড়ে গিয়েছিল। শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় পড়ে গিয়েছিল। নেক্সট দেখো, ফলে শকুন্তলা কোথায় অপমানিত হলেন? তার আংটিটা না থাকার ফলে বা আংটিটা শচীতীর্থে হারিয়ে যাওয়ার ফলে কোথায় শকুন্তলা অপমানিত হয়েছিলেন? তো শকুন্তলা রাজসভায় অপমানিত হয়েছিলেন। রাজা দুষ্মন্ত বা রাজা দুষ্যন্তের রাজসভায় অপমানিত হয়েছিলেন। নেক্সট দেখো, শকুন্তলার শচীতীর্থে হবে এটি, শচীতীর্থে পড়ে যাওয়া সেই আংটি কে পেয়েছিল? শচীতীর্থে পড়ে যাওয়া সেই আংটি কে পেয়েছিল? তো সেই আংটি পেয়েছিল এক ধীবর। ধীবর শব্দের অর্থ হচ্ছে জেলে, অর্থাৎ একজন জেলে আংটিটি পেয়েছিল। তো বন্ধুরা, তোমরা যারা বাংলা বিষয়ে SLST প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তীতে আমি যে সমস্ত ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তোমরা কোশ্চেনগুলো দেখে নেবে, তোমাদের নিজেদেরকে একবার যাচাই করে নেওয়া যাবে। তো দেখো, পরবর্তী যে কোশ্চেন রয়েছে, নগর রক্ষার কাজে কে নিযুক্ত ছিলেন? নগর রক্ষার কাজে নিযুক্ত ছিলেন রাজশ্যালক। নেক্সট দেখো, নগর রক্ষায় কজন রক্ষী ছিল, তাদের নাম কী? তো নগর রক্ষার কাজে দুজন রক্ষী নেওয়া হয়েছিল, সেই দুজন রক্ষী হলো সূচক আর জানু। তো তোমরা মনে রাখবে, প্রথম রক্ষীর নাম হচ্ছে সূচক আর দ্বিতীয় রক্ষীর নাম হচ্ছে জানুক। এটা খুব ইম্পর্টেন্ট, গুলিয়ে যায় তো অবশ্যই খুব ভালোভাবে তোমরা দেখে রাখবে। প্রথম রক্ষী এবং দ্বিতীয় রক্ষীর নামগুলো একটু গুলিয়ে যায়। নেক্সট দেখো, ধীবর আংটিটি কোথায় পেয়েছিল বলে জানিয়েছিল? একটা রুই মাছ খণ্ড খণ্ড করে কাটার সময় রুই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে আংটিটি পেয়েছিল। তাহলে ধীবর আংটিটি পেয়েছিল রুই মাছের পেট থেকে, সেটা সে জানিয়েছিল। গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে, উক্তিটি কার? তো এই এখান থেকে বেশ কিছু উক্তিগুলো তোমরা একটু দেখে রাখবে।
তো দেখো, গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। উক্তিটি হলো রাজশ্যালকের, উক্তিটি রাজশ্যালকের। নেক্সট দেখো, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। কে কার উদ্দেশ্যে কথা বলেছে? তো রাজশ্যালকের কথা বলেছে ধীবরের উদ্দেশ্যে। রাজশ্যালক ধীবরের উদ্দেশ্যে এই কথা বলেছে। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি এই কথা। নেক্সট দেখো, ধীবরকে কোন কোন পশু দিয়ে খাওয়ানোর কথা বলা হয়েছে? ধীবরকে শকুনি আর কুকুর দিয়ে খাওয়ানোর কথা বলা হয়েছে। কথাগুলো দ্বিতীয় রক্ষী বলেছিল, তোমরা অবশ্যই মনে রাখবে। দ্বিতীয় রক্ষী বলেছিল যে হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। দ্বিতীয় রক্ষী এই কথা বলেছিল। দ্বিতীয় রক্ষীর নাম কি বললাম বন্ধুরা, মনে রাখবে? দ্বিতীয় রক্ষীর নাম হচ্ছে জানুক। নেক্সট দেখো, এ কি যাতা অনুগ্রহ, এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, উক্তিটি কার? তো এই উক্তিটি হলো প্রথম রক্ষী সূচকের। প্রথম রক্ষীর নাম কি? সূচক। তো প্রথম রক্ষী সূচকের এই উক্তিটি, আমি নামটিও লিখে দিয়েছি, তোমরা একটু মনে রাখবে। তোমরা যারা MSC, SSC, SLST প্রিপারেশান নিচ্ছ, তারা অবশ্যই প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখবে। নেক্সট দেখো, মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি, কার উক্তি? তো উক্তিটি হলো ধীবরের। ধীবর বৃত্তান্ত থেকে তোমরা উক্তিগুলো একটু দেখে রাখবে ভালোভাবে। নেক্সট দেখো, রাজ্যের নিয়ম অনুযায়ী মরার আগে বা মৃত্যুদণ্ডের আগে কি পরানো হয়? তো রাজ্যের নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডের আগে ফুলের মালা পরানো হয়, ফুলের মালা পরানো হয়। তাই প্রথম রক্ষী জানুক বলেছিল একে মারার আগে ফুলের মালা পরানো হবে, অর্থাৎ এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিষ করছে। প্রথম রক্ষী জানুক এ কথা বলেছিল। তো রাজ্যের নিয়ম অনুযায়ী মরার আগে বা মৃত্যুদণ্ডের আগে ফুলের মালা পরানো হয়। নেক্সট দেখো, এই মালা গাঁথার জন্য কার হাত নিষ্পিষ করছিল? তো আমি বললাম বন্ধুরা, প্রথম রক্ষী। প্রথম রক্ষীর নাম কি? আরও একবার বলে দিচ্ছি আমি, সূচক। তোমরা মনে রাখবে প্রথম রক্ষী সূচক। এবার দেখো, ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন রয়েছে, তো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং ভালোভাবে দেখতে পারো। দেখো, সন্ধি রয়েছে প্রথমে, মহর্ষি। মহর্ষি সন্ধি বিচ্ছেদ হবে মহা প্লাস ঋষি বা মহাযোগ ঋষি, পর্যন্ত পরিযোগ অন্ত, পর্যন্ত পবিত্র পযোগ ইত্র, পবিত্র। নেক্সট যেটি রয়েছে দেখো, অর্ধেক, অর্ধ যুক্ত এক, অর্ধযুক্ত এক, অর্ধেক। এরপরে রয়েছে দৃষ্টি, দৃশ যোগ তি বা দৃশ যুক্ত তি, দৃষ্টি। নেক্সট দেখো, পূর্বাপর, পূর্ব প্লাস অপর, পূর্ব যোগ অপর বা পূর্বযুক্ত অপর বা পূর্ব প্লাস অপর। এরপর দেখো, শব্দ ভাণ্ডার থেকে কিছু দিয়েছি, অপেক্ষা। তো অপেক্ষা শব্দটি হচ্ছে তৎসম শব্দ। অপেক্ষা কী শব্দ বললাম বন্ধুরা? তৎসম শব্দ, খুব ভালোভাবে মনে রাখবে, শব্দ ভাণ্ডারগুলো ভালোভাবে দেখে রাখবে। তো প্রত্যেকটা গল্প থেকে, কবিতা থেকে যে শব্দগুলো পাওয়া যাবে সেগুলো প্রত্যেকটি তোমরা একটু দেখে রাখবে। অপেক্ষা হচ্ছে তৎসম শব্দ। এরপরে রয়েছে জেলে, জেলে হচ্ছে তদ্ভব শব্দ, জেলে তদ্ভব শব্দ। হাত, হাত হচ্ছে তদ্ভব শব্দ। নেক্সট দেখো, বর্ষি, বর্ষীয় তদ্ভব শব্দ। দরজা, দরজা শব্দটি হচ্ছে ফার্সি শব্দ, ফার্সি শব্দ। ঋষি, ঋষি তৎসম শব্দ।
নেক্সট রয়েছে তীর্থ, তীর্থ হচ্ছে তৎসম শব্দ। আজ, আজ হচ্ছে তদ্ভব শব্দ। তো তোমরা খুব ভালোভাবে দেখবে এবং আশা করছি খুব ভালোভাবে তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাচ্ছ। তো চলো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।